আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ওষুধ পরিচিতি ও স্বাস্থ্যবার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি আবার নতুন একটি ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওষুধটির নাম হচ্ছে প্রিমাভেরা সফট জেল ক্যাপসেল। বন্ধুরা, এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসেলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসেল, বিশেষ করে মহিলাদের জন্য। বন্ধুরা, মহিলাদের মাসিক সংক্রান্ত জটিলতা এবং স্তন ব্যথা হলে এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সেই সকল মা বোনদেরকে বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, যাদের মাসিক সংক্রান্ত জটিলতা আছে এবং স্তন যাদের ব্যথা করে, বিশেষ করে পিরিয়ডের সময় যাদের স্তন ব্যথা করে, তারা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আজকে জানাবো এই প্রিমাভেরা ক্যাপসুলটি কোন উপাদান দিয়ে তৈরি, এই প্রিমাভেরা ক্যাপসুলটি কোন কোন রোগের জন্য নির্দেশিত এবং খাওয়ার নিয়ম। তাহলে বন্ধুরা, আশা করব ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা, এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসুলে আছে ইভিনিং প্রিমরোজ অয়েল। ইভিনিং প্রিমরোজ অয়েলটা কি? বন্ধুরা, ইভিনিং প্রিমরোজ অয়েল হচ্ছে উত্তর আমেরিকার একটি উদ্ভিদের নাম। এই গাছটি জন্মানোর দ্বিতীয় বছরের সময় এক ধরনের বীজ উৎপাদন হয় এই গাছে। সেই বীজ থেকে স্বচ্ছ সোনালী হলুদ রঙের একটি নির্যাস পাওয়া যায়, এই নির্যাসকেই বলা হয় ইভিনিং প্রিমরোজ অয়েল। বন্ধুরা, অনেক গবেষণার পর দেখা গেছে এই ক্যাপসুলটি, অর্থাৎ এই ইভিনিং প্রিমরোজ অয়েলটি বর্তমানে সর্বোচ্চ ব্যবহৃত প্রাকৃতিক পথ্যগুলোর মধ্যে একটি বড় স্থান দখল করে আছে। এই ইভিনিং প্রিমরোজ অয়েল 30টিরও বেশি দেশে ডায়েটরি সাপ্লিমেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে 2000 সালে এটি দশম স্থান দখল করেছে। ইভিনিং প্রিমরোজ অয়েল এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ 7-10% জিএলএ আছে। এটি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতিজনিত সমস্যা দূর করে। বন্ধুরা, এই ইভিনিং প্রিমরোজ অয়েল এটি রক্তরস, লোহিত রক্তকণিকা এবং প্লাটিলেটের লিপিড এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কম্পোজিশনে উন্নতি করে এবং টাইপ 1 ডায়াবেটিক রোগীসহ অন্যান্যদের আলফা টোকোফেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। পাশাপাশি এটি মায়ের বুকের দুধের চর্বি এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বাড়ায়। তাহলে বন্ধুরা, এখন আমরা আসি এই প্রিমাভেরা ক্যাপসুল, এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসুল অর্থাৎ ইভিনিং প্রিমরোজ অয়েলটি কোন কোন রোগীর জন্য নির্দেশিত, অর্থাৎ কোন কোন রোগের জন্য এই প্রিমাভেরা ক্যাপসুলটি খেতে হয়। প্রথমত, যে মা বোনদের মাসিক সংক্রান্ত জটিলতা আছে, মাসিকের প্রবলেম আছে, যাদের যাদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, যাদের ইরেগুলার মাসিক হয় তাদের জন্য, এবং যাদের স্তনে ব্যথা করে, অর্থাৎ পিরিয়ডের সময় যে মা বোনদের স্তনে খুব বেশি ব্যথা হয়, সেই মা বোনদের জন্য এই প্রিমাভেরা ক্যাপসুলটি চমৎকার কাজ করে। তাহলে বন্ধুরা, এখন জানিয়ে দিই এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম। বন্ধুরা, সাধারণত এই ক্যাপসুলটি একটি বা দুটি ক্যাপসুল করে দৈনিক 2-3 বার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, চিকিৎসক যে নিয়মে সেবন করতে বলে সেই নিয়মে খেতে হবে। বন্ধুরা, এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। নির্দিষ্ট মাত্রায় যদি এই প্রিমাভেরা সফট জেল ক্যাপসুলটি সেবন করা হয় তাহলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অতিমাত্রায় যারা ব্যবহার করবে, যারা অতিরিক্ত মাত্রা খেয়ে ফেলবে, তাদের পেটের কিছুটা সমস্যা দেখা দিতে পারে, পেট ব্যথা করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, পেটের প্রবলেম দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আসি নিষেধাজ্ঞায়, অর্থাৎ এই ক্যাপসুলটি কারা খেতে পারবে না। যাদের অতীতে মানসিক রোগের সমস্যা ছিল, অর্থাৎ যাদের সিজোপেনিক প্রবলেম ছিল, মানসিক রোগ ছিল, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা ঠিক নয়। গর্ভকালীন এবং স্তন্যদান মায়েদের জন্য ব্যবহার। বন্ধুরা, গর্ভকালীন অবস্থায় এই ওষুধ
ব্যবহার করা যাবে এবং যে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেই মাও এই প্রিমাভেরা সফজেল ক্যাপসুলটি খেতে পারবে। এছাড়াও বন্ধুরা WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের প্রতিদিনের ক্যালোরির অন্তত 5 ভাগ ক্যালোরি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থেকে নেওয়া উচিত। আর এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এই প্রিমাভেরা সফজেল ক্যাপসুলেই আছে। বন্ধুরা, এই প্রিমাভেরা সফজেল ক্যাপসুলটি বাজারে এনেছে রেনাটা লিমিটেড। এই প্রিমাভেরা সফজেল ক্যাপসেল এক প্যাকেট প্রিমাভেরা সফজেল ক্যাপসেলের বাজার মূল্য 255 টাকা, এক বক্সে 30টি ক্যাপসেল পাওয়া যায়। বন্ধুরা, ওষুধ সবসময় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। ওষুধ শিশুদের নাকালের বাহিরে রাখুন। ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। আরেকটা কথা বন্ধুরা, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ সেবন করা উচিত নয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি শেয়ার করলে আপনাদের বন্ধু এবং আত্মীয়দের কাছে ভিডিওটি খুব দ্রুত পৌঁছে যাবে। আপনার একটি শেয়ারে হয়তো আপনার বন্ধু কিংবা আপনার কোনো আত্মীয়র অনেক উপকার হয়ে যাবে। বন্ধুরা, এই প্রিমাভেরা সফজেল ক্যাপসুল সম্পর্কে যদি কারো আরো কিছু জানার থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হব, তুলে ধরব বন্ধুরা সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।